নমস্কার বন্ধুরা, আইসিএল সিজন 9 এর ফাইনাল ম্যাচে সবুজ মেরুন জার্সি গায়ে কি আশিক কুনিয়ান খেলতে পারবে? আশিক কুনিয়ানের চোট নিয়ে কি আপডেট রয়েছে সেটা তোমরা অনেকেই প্রশ্ন করে জানতে চেয়েছো। তো আশিক কুনিয়ানকে নিয়ে কিন্তু একটা ভালো আপডেট নিউজ তোমাদেরকে দেওয়া রয়েছে, খুবই খুশির খবর কিন্তু দেওয়া রয়েছে। তো আশিক কুনিয়ান কিন্তু তার চোট সারানোর জন্য তাকে মানে স্পেশালিভাবে ম্যানেজমেন্ট কিন্তু মুম্বাইতে পাঠিয়েছিল, মুম্বাইয়ের সেখানে ডাক্তারের কাছে পাঠিয়েছিল। তো মুম্বাইয়ের সেই জায়গা থেকে কিন্তু তিনি চোট সারিয়ে মোটামুটিভাবে ফিরে এসেছেন, আবার কিন্তু কলকাতাতে চলে এসেছেন। এবার যেটুকু সম্ভাবনা, যেটুকু সূত্র অনুযায়ী জানা যাচ্ছে সেটা হচ্ছে ফাইনাল ম্যাচে কিন্তু তাকে আমরা খেলতে দেখতে পারি তেমন কিন্তু সম্ভাবনা প্রবল রয়েছে, কারণ মুম্বাই থেকে তিনি এই মুহূর্তে ফিরে এসেছেন এবং মোটামুটিভাবে তার কিন্তু খেলার সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে। এবার দেখা যাক কী হয় আলটিমেটলি, কারণ ধীরে ধীরে কিন্তু আরও আপডেট পাওয়া যাবে আস্তে আস্তে। কিন্তু এই মুহূর্তে যেটুকু আপডেট রয়েছে তার ইনজুরি আপডেট নিয়ে, সেটা হচ্ছে মুম্বাই গেছিলেন, সেখান থেকে কিন্তু তিনি ফিরে এসেছেন। তো আজকের এই ভিডিওতে এটুকুই বলা ছিল, যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই তোমরা কিন্তু করে নিও।